গয়না থানার ওসির উদ্যোগে দুস্থ অসহায় ব্যক্তিদের বস্ত্র বিতরণ। সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এই উৎসবে কম বেশি সবাই নতুন জামা কাপড় পরে, কিন্তু সমাজে যারা প্রান্তিক দুস্থ অসহায় তারা এই পূজোর সময় নতুন জামা কাপড় কিনতে পারে না। তাদের কথা ভেবে বয়না থানার ওসি গোপাল পাঠক ও তার শিক্ষাগুরু অরূপ রতন ভুইয়া ও তার দল যারা গৃহ শিক্ষকতা করেন, বয়নায় প্রায় সবকটি অঞ্চলে দুস্থ অসহায় ব্যক্তিদের হাতে তুলে দিলেন নতুন জামা কাপড়। 100 জন মহিলার হাতে ছাপা শাড়ি, 100 জন লোককে জামা, 50 জন বিধবাকে বিধবা শাড়ি, 50 জন ছোট বাচ্চাদের হাতে টিফিন বক্স সহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। দাঁড়ান একটু সাইডে দাঁড়ান, ডাক বেটে। বেরুলা পেইন্ট প্লাস আয়োজিত সর্বসাধারণের জন্য আলপনা প্রতিযোগিতা ব্যবস্থাপনায় পেইন্ট ডক্টর, তারিখ 8 অক্টোবর 2022 শনিবার, সময় সকাল 9টা, স্থান রানা হার্ডওয়ার্স এর বিপরীতে, গড়সাপাট বৃহস্পতিবারে বাজার, ময়দা পূর্ব মেদিনীপুর। প্রথম পুরস্কার ফিলিপস কোম্পানি 32 ইঞ্চি এলইডি টিভি, দ্বিতীয় পুরস্কার এলজি কোম্পানির মাইক্রোফোন, তৃতীয় পুরস্কার ভিআইপি কোম্পানির ট্রলি ব্যাগ। এছাড়াও পরবর্তী 7 জন প্রতিযোগী পাবেন ব্র্যান্ডেড 3 লিটার প্রেশার কুকার। পুরস্কার বিতরণী 8 অক্টোবর 2022 বিকাল 5টায়। বিশদ জানতে ফোন করুন 9933689157 নম্বরে। উৎসাহ অনুৎসাহিত কোনো ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো। আমরা চেষ্টা করি, হয়তো ভগবানের আশীর্বাদে আমরা কিছু করে করবে পাচ্ছি। লাস্ট ইয়ার যখন আমফান হয়, ইয়াস হয়, তো তখন মানে আমার নিজের বাড়িও হচ্ছে গিয়ে জলের তলায় চলে গেছে। আমার নিজেদের বাড়ির যখন হচ্ছে গিয়ে এত ক্ষতি স্বীকার করছি, তাহলে নিশ্চয়ই আমাদের থেকে আরও অনেক লোকজন আছে আরও বেশি ক্ষতি স্বীকার করে। সেই জায়গা থেকে মানুষ হিসাবে জাস্ট দায়িত্ব পালনের চেষ্টা, এবং এখানে যে পুরো কন্ট্রিবিউশন আমার একদম নয়, বা এটাই যে ফার্স্ট টাইম বা লাস্ট টাইম তাও নয়। আমরা বছরে যখন যেরকম পারি, বেসিক্যালি আমি পড়াই বাড়িতে, তো যারা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার পরে কেউ পুলিশে চাকরি পায়, কেউ সিজিএল বা বিভিন্ন জায়গায় যারা চাকরি পায়, সেরকম কিছু ছেলেপুলে যাদের কন্ট্রিবিউশন নিয়ে 5 জনের পাশে দাঁড়ানোর চেষ্টা, মানে বলতে পারেন আমি একজন মিডিয়েটার জাস্ট, বা হয়তো আমারও কিছু কন্ট্রিবিউশন থাকে উদ্যোগটা আমার, কিন্তু বেসিক্যালি যদি ক্রেডিট দিতে হয় তাহলে সেই ক্রেডিট যাবে কিন্তু হচ্ছে কি আমার সব স্টুডেন্টদের, ইনক্লুডিং মানে স্পেশাল কৃতজ্ঞ থাকবো। কারণ হয়তো এরকম অনেকের কাছে টাকা আছে, অনেকে দিতে চায়, কিন্তু সঠিক মানুষের কাছে পৌঁছতে গেলেও একটা মিডিয়াম দরকার, আর সেই মিডিয়াম বা হিসেবে বা সেই প্ল্যাটফর্ম হচ্ছে কি দিয়েছেন আমাদের ময়না থানার ওসি স্যার গোপালবাবু। যে গোপাল এককালে হয়তো আমার স্টুডেন্ট ছিল বা পড়িয়েছি, সেই জায়গা থেকে সেই সম্পর্কের জায়গায় ওর প্রচেষ্টা আমাদের মিলিত প্রচেষ্টা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা। আমি আশা রাখব যদি আমি আপনাদের কাছে পৌঁছতে পারি, এটা চাইব আপনারাও আপনাদের মতো করে আপনাদের এলাকা বাড়ির পাশে 5 জনের জন্য যদি এগিয়ে আসুন, আমরা সবাই মিলে যদি 5 জনের জন্য এগোতে পারি, তাহলে হয়তো আগামী পৃথিবী অনেক বেশি আমাদের সবার জন্য সুন্দর হবে। আজকে কি কি মানে মোটামুটি দিয়েছেন? আজকে আমরা নিয়ে এসেছি 170 পিস শাড়ি, 100 পিস টি শার্ট, আর বাচ্চাদের জন্য একটা টিফিন বক্স, কেক, ফ্রুটি, চিপস, বিস্কিট,
চকলেট জাস্ট অল্প কিছু, হয়তো আমাদের সামর্থ্য অত বেশি নেই, আরও হয়তো বেশি সামর্থ্য থাকলে পরের বার চেষ্টা করবো, বা যারা দেখছো আমাকে এবং নিশ্চয়ই কেউ না কেউ আমার আছো স্টুডেন্ট যারা আজকের দিনে সাকসেসফুল, যদি এগিয়ে আসো তাহলে হয়তো আগামী দিনে আমরা আরও অনেক ভালোভাবে আরও অনেকের পাশে থাকতে পারবো, এই আবেদন সবার কাছে। আপনার নাম? আমার নাম অরূপরতন ভুঁইয়া। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।